মানিকচকে দীর্ঘদিনের সমস্যা ছিল আর্সেনিক। আর্সেনিক দূরীকরণের জন্য মানিকচকে একটি প্ল্যান্ট তৈরি হয়। প্ল্যান্টের জন্য প্রয়োজন ছিল জমি। মানিকচকে ধর্মতলা অঞ্চলে 12 ঘর কৃষক জমিদাতা মানিকচকরা মালদা রাজ্য সড়কের ধারে জমিদানের সিদ্ধান্ত নেন। 1996 সালের সেপ্টেম্বর মাসে মানিকচকের মথুরাপুরে আর্সেনিক মুক্ত প্ল্যান্টে জমি অধিগ্রহণ করেন তৎকালীন বামফ্রন্ট সরকার। জমিপদরে চাকরির প্রতিশ্রুতি থাকলেও আজ পর্যন্ত মেলেনি চাকরি। দিন আনি দিন খায় গরিব জমিদাতারা চাষের জমি দিয়ে আজ দিশেহারা। এদিন মথুরাপুর পিএইচই প্ল্যান্টের সামনে অনশন মঞ্চে উঠে বসলেন 12 ঘর জমিদাতা। তাদের দাবি, বারবার সরকারের কাছে আবেদন রাখলেও কোনো কথা শুনতে চাইছে না কেউ। অন্যদিকে বেনামিভাবে নিয়োগ হতেই চাইছে পিএইচই দপ্তরে। দীর্ঘ 25 বছরে মেলেনি কোনো সুরাহা। একজন জমিদাতা জানান, আমরা মানিকচকের মানুষের অসুবিধার কথা ভেবে খুবই অল্প অঙ্কে জমিদান করেছিলাম পিএইচপি দপ্তরের হাতে, যাতে সারা মানিকচকের মানুষের সুবিধা হয়, আর্সেনিক মুক্ত জল পায় সারা মানিকচকের মানুষ। তার সাথে প্রতিশ্রুতি মিলেছিল চাকরির, কিন্তু সে প্রশ্ন আরও বিষ পাও জলে। দপ্তরে দপ্তরে ঘুরে বেরিয়েছি দিনরাত, বিগত 25 বছরে মেলেনি কোনো সুরাহা। বারবার দরবার করেছে বিভিন্ন আধিকারিকদের সাথে, প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিললেও সুরাহা হয়নি কোনো সমস্যা। অন্যদিকে বেনিয়ম এভাবেই নিয়োগ হচ্ছে পিএইচপি প্ল্যান্টে। এই অভিযোগ পিএইচপি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আমরা জানিয়েছি। আমাদের তাড়াতাড়ি চাকরির বন্দোবস্ত করা হোক, না হলে ভবিষ্যতে আমরা বড় আন্দোলনে যাব। মানিকচক থেকে অভিষেক রায়ের রিপোর্ট। আর্সেনিক জন্য মানে অসুবিধা হয়েছে এলাকাতে, তারপরে প্রশাসন বিভিন্ন জায়গায় জমি খুঁজে না পায়। তারপরে আমরা কিন্তু এলাকার স্বার্থে ভালোর জন্য আমরা কিন্তু এই বহু ফসলি জমি দিই সরকারকে। একটা সরকার আমাদের প্রতিশ্রুতির একটা করে কাজ দেওয়া যাবে, কিন্তু 1996 সেপ্টেম্বর মাসে জমি দিয়েছি, দীর্ঘ 25 দিন পরে 25 বছর হয়ে গেলে এখন কিন্তু কাজ পাচ্ছি না। অফিসে গেলে বলছে খালি নাই, খালি হলে তোমাদের অধিকার দেওয়া যাবে। এবার খালি হয়ে গেলে কিন্তু ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টারের কেউ শালা, কেউ ইঞ্জিনিয়ারের কেউ নিজের লোক, হয়তো ভরণ ওদের কিছু বিনিময়ে ওরা কিন্তু ঢুকি দিয়েছে। আমাদের বেলাতে খালি নাই আর ইঞ্জিনিয়ার লোকের বেলাতে খালি হয়েছে, বাইরে থেকে লোক নিয়োগ করছে। আমরা এই এর সুবিচার চাই। কৌশিক এবং অসীম এই দুটাকে আমরা এখান থেকে মানছি না। আমাদের জমিদাতাদের মধ্যে থেকে দিতে হবে। দীর্ঘ 25 বছরে আমাদের এই এই আশায় ছিলাম, বেশ খালি হলে আমাদেরকে দেওয়া যায়। আমরা একটু ভদ্রতা থেকেও আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে একটা উদাহরণ আমরা, যে আমরা অন্যায়ের শিকার হয়েছি। এরকম কেউ কোনো চাষি সারা ভাগ করছে না, জমি দিয়েও চাকরি পায়নি। বর্তমান পাশের জমিতে পাশে আবার পিএইচই করছে, 16 বিঘার মধ্যে 16 বিঘার মধ্যে 12 জনকে আবার টাকাও দিচ্ছে, চাকরিও দিচ্ছে, এবার চুক্তিনামা করে দিচ্ছে। তা আমাদের এইরকম পিএইচ বিভিন্ন জায়গায় আছে, আপনারা বলেন তো কোথাও জমি নিয়ে আর কাজ দেয়নি, এরকম একটা উদাহরণ দেখান তো। আমাদের এখান ছাড়া কোথাও উদাহরণ নাই। আমরা এই 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 তাহলে সরকার কথা দিয়ে কথা রাখেনি, কি বলেন? সরকার কথা দিয়ে কথা রাখেনি, তৎকালীন সরকার কথা দিয়ে রাখেনি, বর্তমান সরকার হয়তো এই বার্তাটা দিদির কাছে পৌঁছায়নি। আমরা দিদির কাছে পৌঁছালে মনে হয় এই অন্যায়টা হতো না, আমরা ঠিক হয়ে যেত। আমরা সরাসরি এই মঞ্চ থেকে দিদিকে জানাতে চাই, আমাদের যাতে সুবিচার হয়। এতদিনে হতে দিদির কাছে এখন মালদাতে দিদি যদি মালদা থাকেন, দিদি একদম করে হাত জোর করে বলছি আমাদের এই গরিব চাষিদেরকে বাঁচান। আপনারা চাকরি চান? আমরা কাজ চাই। আমার নাম কানাই মন্ডল। সরকার এই যে পিএইচই দেখছেন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এতে আমরা হলাম জমিদাতা। আমরা বেশ কিছু পরিবার মিলে যখন কোথাও জমি পাই না, তখন সরকারকে আমরা সাহায্য করেছিলাম যাতে এরিয়ার মানুষদের, মানে আমাদের এলাকার মানুষদের জলের ভালো পরিশুদ্ধ জল পেতে পারে, সেই স্বার্থেই আমরা জমি দান করি। জলের মূল্যে আমরা জমি দিয়েছিলাম। তার পরিবর্তে আমরা এটাই চেয়েছিলাম যে আমরা যে জমিদাতাগুলো আছি তারা যেন প্রত্যেক পরিবার থেকে চাকরি পায়। আজ থেকে বিগত 25 বছর আগে থেকে আমাদের এই দাবি ছিল, এখন পর্যন্ত এখন পর্যন্ত সেই দাবি সরকার পূরণ করেনি। সেই আমলে ব্রাহ্মণ সরকার ছিলেন, বর্তমানে তৃণমূল সরকার আছেন, তাদের কাছে আমাদের, তারা জানেন কি না আমরা বলতে পারবো না, তবে আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের পরিবার যেন চাকরি পাক,
আমরা জমি হারিয়েছি, আমরা কৃষক জাতি, আমরা কাজ চেয়েছিলাম যাতে আমরা কাজের পরিবর্তে দুমুঠো ভাত খেতে পারি, আমাদের সংসার পরিবার চলতে পারে। আজকে আপনারা কোথায় এসেছেন, কি করতে এসেছেন? সামনে পিএইচই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে আমাদের জমি আমরা দান করেছিলাম, সেই পিএইচই সামনে আমরা ধর্ণা মঞ্চ একটা তৈরি করেছি। আমরা সরকারের কাছে দাবি রাখছি, আমাদের যেন শীঘ্রই, যত শীঘ্র সম্ভব আমাদের পরিবারকে কাজ দেওয়া হোক, যতক্ষণ সরকার দাবি মানবেন না। তাহলে কি আপনাদের বঞ্চনা হয়েছে আপনাদের সঙ্গে? আমরা দীর্ঘ ২৫ বছর ধরে আমরা বঞ্চনার শিকার হয়েছি। আমাদের কাজ চাই, আমাদের এখন বর্তমানে এটাই হচ্ছে মূল দাবি। তা আপনারা কি দিদির কাছে এই বার্তা পৌঁছাতে চাইছেন? আমরা দিদির কাছে অবশ্যই পৌঁছাতে চাইছি। দিদি আমাদের মালদায় এসেছেন, হ্যাঁ দিদির আমরা চাই যে দিদি যেন আমাদের উপরে দয়া করুন, হ্যাঁ তিনি আমাদের যেন কাজ দেন, আমরা যেন আমাদের পরিবারকে বুঝতে পারি। চাকরির ব্যাপারে কি পিএইচই দপ্তরে কোনো বেনিয়ম ঘটছে? হ্যাঁ, এই পিএইচির মধ্যে অনেক বেনিয়ম হচ্ছে। আমাদেরকে বলা হয়েছে যে ভ্যাকেন্সি থাকলেই আমাদেরকে আমাদের পরিবারের লোককেই নেওয়া হবে, বাইরের লোককে নেওয়া হবে না। অথচ এখানে দেখা যাচ্ছে যে বাইরের লোকগুলো ঢুকছে, আমাদের পরিবারের লোককে বঞ্চিত হতে হচ্ছে। এরই প্রতিবাদে আমরা ধর্ণা মঞ্চ দিয়েছি দীর্ঘ ২৫ বছর ধরে। আপনার নামটা কি? আমার নাম ইচ্ছু সরকার।